এদিকে বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে চলা টানাপোড়েন শিগগিরই কেটে যাবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির সমাবেশকে ঘিরে সৃষ্ট উত্তেজনা রাজধানীবাসীর জন্য উদ্বেগ ছড়াচ্ছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের আতঙ্কিত হবার কোনো কারণ নেই, নিশ্চয়ই বিএনপি সমঝোতায় আসবে। তিনি বলেন, সরকার শান্তি চায়, তবে যদি কোনো উস্কানি দেওয়া হয় বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তা প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আতঙ্কের বা এখানে যদি আক্রমণ করা হয়, যদি উস্কানি দেওয়া হয়, আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তা আমরা চুপ করে বসে থাকবো? আমি আশা করি বিরোধী দল শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করুক, নাকি সরকার পল্টনে দিবে, যেটাই হোক এটা সমাধান। এদিকে বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে চলা টানাপোড়েন শিগগিরই কেটে যাবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির সমাবেশকে ঘিরে সৃষ্ট উত্তেজনা রাজধানীবাসীর জন্য উদ্বেগ ছড়াচ্ছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের আতঙ্কিত হবার কোনো কারণ নেই, নিশ্চয়ই বিএনপি সমঝোতায় আসবে। তিনি বলেন, সরকার শান্তি চায়, তবে যদি কোনো উস্কানি দেওয়া হয় বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তা প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আতঙ্কের বা এখানে যদি আক্রমণ করা হয়, যদি উস্কানি দেওয়া হয়, আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তা আমরা চুপ করে বসে থাকবো? আমি আশা করি বিরোধী দল শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করুক, নাকি সরকার পল্টনে দিবে, যেটাই হোক এটা সমাধান। এদিকে বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে চলা টানাপোড়েন শিগগিরই কেটে যাবে বলে প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপির সমাবেশকে ঘিরে সৃষ্ট উত্তেজনা রাজধানীবাসীর জন্য উদ্বেগ ছড়াচ্ছে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের আতঙ্কিত হবার কোনো কারণ নেই, নিশ্চয়ই বিএনপি সমঝোতায় আসবে। তিনি বলেন, সরকার শান্তি চায়, তবে যদি কোনো উস্কানি দেওয়া হয় বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তা প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আতঙ্কের বা এখানে যদি আক্রমণ করা হয়, যদি উস্কানি দেওয়া হয়, আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তা আমরা চুপ করে বসে থাকবো? আমি আশা করি বিরোধী দল শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ করুক, নাকি সরকার পল্টনে দিবে, যেটাই হোক এটা সমাধান।